প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ পাল, প্রভাষক, অর্থনীতি, সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই অনলাইন ক্লাসে দ্বিতীয় ক্লাস, তো আমরা এই দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই দ্বিতীয় ক্লাসে বাজারের এই চতুর্থ অধ্যায়, অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার, বাজারের একটি অংশ আমরা শিখব। সেটা হচ্ছে এর গত ক্লাসে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি, কয় অবস্থায় ভারসাম্য অর্জন করে তা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা বাজারের একটি অংশ পূর্ণ একচেটিয়া বাজার তা নিয়ে আলোচনা করবো। এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা মূলত একটি বাজারের ছবি। তাহলে বাজার কি এই সম্পর্কে আমাদের ধারণা আছে, যেখানে পণ্য সামগ্রী সেবাকর্ম ক্রয় বিক্রয় হয়, ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি হয়, সেটাই মূলত বাজার। একাধিক ক্রেতা বিক্রেতা থাকবে, সমজাতীয় পণ্য থাকবে, একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হবে, সেটা বাজার। আচ্ছা, বাজারের একটি অংশ আজকে আমরা পড়ব একচেটিয়া বাজারের ভারসাম্য। তাহলে একচেটিয়া বাজার বাজার কি সে প্রসঙ্গে কিছু ধারণা নেই। একচেটিয়া বাজার মূলত যে বাজারে একজন মাত্র বিক্রেতা, বহু সংখ্যক ক্রেতা থাকবে, সেটাই মূলত একচেটিয়া বাজার। আচ্ছা, একচেটিয়া বাজার কি সেই সব প্রসঙ্গে আমরা চলে যাই। তাহলে একচেটিয়া বাজার এমন একটি বাজার কাঠামো যেখানে একজন মাত্র বিক্রেতা আর অসংখ্য ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যায়, সেই বাজারটা একচেটিয়া বাজার। তাহলে একচেটিয়া বাজার, গত ক্লাসে আমি বলছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তিন অবস্থায় ভারসাম্য অর্জন করে, সেই একচেটিয়া বাজারও তিনটি অবস্থায় ভারসাম্য অর্জন করে। এই তিন অবস্থার মধ্যে প্রথমে আমাদের কিছু শর্ত দেখতে হবে। এই যে দেখো, এখানে কিছু রেখা পাবো, গড় রেখা, এভারেজ রেভিনিউ, গড় খরচ রেখা, এভারেজ কস্ট, এসি, প্রান্তিক আয়, মার্জিনাল রেভিনিউ, এমআর, প্রান্তিক খরচ, মার্জিনাল কস্ট, এমসি, দাম, প্রাইস, পি, উৎপাদনের পরিমাণ, কোয়ান্টিটি, কিউ, ভারসাম্য, ইকুইলিব্রিয়াম, ই, চাহিদা, ডিমান্ড, ডি, মোট আয়, টোটাল রেভিনিউ, টি আর, মোট ব্যয়, টোটাল কস্ট। এগুলো আমরা একটু মনে রাখব, এই সমস্ত জিনিস আমরা রেখায় পাব। এআর রেখা, এভারেজ রেভিনিউ রেখা, এসি রেখা, এভারেজ কস্ট, এমআর রেখা, মার্জিনাল রেভিনিউ, এমসি রেখা, মার্জিনাল কস্ট, এই রেখাগুলো পরবর্তীতে আমরা দেখব। তাহলে আমি কি বলছিলাম যে একচেটিয়া বাজার কয় অবস্থায় ভারসাম্য অর্জন করে, তিন অবস্থায় ভারসাম্য অর্জন করে। কি কি? স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, লোকসান বা ক্ষতি স্বীকার করে। সেটা যাওয়ার আগে আমরা কিছু শর্ত দেখি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এরকম শর্ত পাচ্ছিলাম, প্রাথমিক শর্ত বা প্রয়োজনীয় শর্ত, সেখানে কি থাকবে? ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হবে, প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হবে, অর্থাৎ এমআর সমান এমসি, এমআর সমান কি এমসি হবে। এমআর বলতে মার্জিনাল রেভিনিউ, যেটাকে প্রান্তিক আয় বলা হয়েছে।
समान होबे मार्जिनल कस्ट अर्थात प्रान्तिक व्यय प्रथम शर्त এটা মনে রাখতে হবে দ্বিতীয় শর্ত পর্যাপ্ত শর্ত প্রান্তিক খরচ প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে অর্থাৎ এমসি রেখা ঢাল এমআর রেখা ঢালের চেয়ে বেশি হবে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে এই শর্ত দুটি অবশ্যই আমরা ভাষ্যমের ক্ষেত্রে প্রয়োগ করি কিভাবে একচেটিয়া বাজার এই দুই শর্ত পূরণ করে ভারসাম্য অর্জন করে তা আমরা একটু দেখি প্রথমে আমরা চলে যাই এই যে চিত্র এখানে হচ্ছে গড় আয় এবং প্রান্তিক আয় রেখা এটা হচ্ছে গড় আয় রেখা এটা হচ্ছে প্রান্তিক আয় রেখা আমরা শর্তে বললাম এমআর রেখার উপরে কি অবস্থান করবে এ আর রেখা অর্থাৎ এমআর রেখার ঢাল যদি এমসি রেখার ঢালের চেয়ে বেশি হবে তাহলে এখানে দেখো খরচ রেখা এই যে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করছে এই ছেদবিন্দু হচ্ছে ভারসাম্যবিন্দু শর্তে বলা ছিল যে এমসি আর এমআর সমান হবে যে বিন্দুতে সেটা হবে ভারসাম্যবিন্দু আর দ্বিতীয় শর্তে ছিল এমসি রেখার ঢাল এমআর রেখা ঢালের চেয়ে বেশি হবে এই যে বেশি এটা হচ্ছে এমসি রেখা আর এমআর রেখা এই এমসি রেখা এমআর রেখা ঢালের চেয়ে বেশি হবে তাহলে যে বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু তাহলে এখানে মোট আয় কত হবে মোট আয় হবে ও পি টি টি ও পি ও পি টি টি ও পি এটা ওয়ান ধরা হয়েছে ও পি ওয়ান টি কিউ আচ্ছা এবার খরচ রেখা আমরা খরচ রেখা দেখি খরচ হচ্ছে ও পি ওয়ান টি কিউ যেখানে ভারসাম্য বিন্দু এই যে ভারসাম্য বিন্দু যে বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এটা কোন অবস্থায় ভারসাম্য অর্জন করেছে স্বাভাবিক মুনাফা অর্থাৎ আয় ব্যয় সমান আয় এবং ব্যয় সমান এখানে গড় আয় এই যে গড় আয় হচ্ছে কতটুকু ও পি টি কিউ এবং গড় খরচ এসি এটা হচ্ছে ও পি টি কিউ তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে টি আর ও পি ওয়ান টি কিউ টি আর বলতে টোটাল রেভিনিউ মোট আয় ও পি ওয়ান টি কিউ তাহলে ও পি পি ওয়ান টি কিউ আর মোট ব্যয় টোটাল কস্ট ও পি ওয়ান এখন মুনাফা এই যে পাই মুনাফা সমান সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট অর্থাৎ টিআর এর মান বসাই দেবো টিসি মান বসাই দেবো আমরা তাহলে এখানে কি পাবো স্বাভাবিক মুনাফা অর্থাৎ এখানে আয় ব্যয় সমান গড় আয় এবং গড় খরচ সমান এই অবস্থায় একচেটিয়া বাজার স্বাভাবিক মুনাফা অর্জন করেছে আচ্ছা এই যে চিত্রের বর্ণনায় যদি আমরা যাই চিত্রের ও এক্স অক্ষে আমরা কি ধরছিলাম উৎপাদনের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে আমরা কি ধরছিলাম দাম পি গড় আয় এয়ার প্রান্তিক আয় এমআর গড় খরচ এসি প্রান্তিক খরচ এমসি ধরা হয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ এই কোন বাজার এটা একচেটিয়া বাজার একচেটিয়া বাজার কোন অবস্থায় ভারসাম্য অর্জন করেছে স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা অর্জন করেছে তাহলে এটা হলো একচেটিয়া বাজারের একটি ভারসাম্য এর পরবর্তী চিত্রে আমরা দেখি এটা কি করছে এখানেও দুটি অক্ষ পাইছি ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ আচ্ছা ও এক্স অক্ষে আমরা উৎপাদনের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দাম গড় আয় প্রান্তিক আয় গড় খরচ প্রান্তিক খরচ ধরা হয়েছে মূলত এই পাশে যে রেখাগুলো সবগুলো লম্ব অক্ষে ধরা হয় তাহলে দেখো এই যে শর্তে যে আমাদের ছিল গড় আয়ের নিচে কে অবস্থান করবে এমআর রেখা এআর এর নিচে কে অবস্থান করবে এমআর এটুকু মনে রাখতে হবে আর এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে অর্থাৎ এমসি রেখা ঢাল এমআর রেখা ঢালের চেয়ে
বেশি তাহলে এমসি রেখা এমআর রেখা যেখানে সমান হবে সেটা হবে কোন বিন্দু ভারসাম্য বিন্দু ওকে তাহলে এখানে খরচ রেখা এই যে খরচ রেখা কোথায় অবস্থান করছে ভারসাম্য বিন্দুর উপরে অবস্থান করছে তাহলে এখানে মোট আয় কত হচ্ছে মোট আয় কতটুকু ও পি টি কিউ আর মোট ব্যয় খরচ রেখা যেখানে ভারসাম্য বিন্দুর যেখানে ছেদ করবে সেটা মূলত খরচ রেখা এইটুকু হবে তার ব্যয় তাহলে ও পি ওয়ান এস কি ইকুয়েশনে আমরা দেখি এই এখানে মোট আয় টোটাল রেভিনিউ ও পি টি কিউ আর মোট ব্যয় হচ্ছে টোটাল কস্ট হচ্ছে ও পি ওয়ান এস কি তাহলে এখানে মুনাফা কত হবে পাই সমান সমান টি আর মাইনাস টিসি তাহলে টি আর এর মান বসাবো টিসি এর মান বসাবো আমরা কি পাবো পি ওয়ান পি টি এস পি ওয়ান পি টি এস এটাই হচ্ছে মূলত অস্বাভাবিক মুনাফা মানে এখানে লাভ হবে তাহলে এই ক্ষেত্রে একচেটিয়া বাজার মুনাফা অর্জন করেছে কি অর্জন করেছে মুনাফা অর্জন করেছে কতটুকু মুনাফা অর্জন করেছে পি ওয়ান পি টি এস পরিমাণ পি ওয়ান পি টি এস পরিমাণ তাহলে এটুকু তোমরা বুঝতে পেরেছ এই এটাও কিন্তু একচেটিয়া বাজারের একটি ভারসাম্য কি অবস্থা ভারসাম্য অর্জন করেছে অস্বাভাবিক মুনাফা অর্জন করে অস্বাভাবিক মুনাফা অর্জন করে একচেটিয়া বাজার ভারসাম্য আচ্ছা এক্ষেত্রে মোট আয় কি হবে মোট আয় আমরা বের করে দিলাম মোট ব্যয় বের করলাম মুনাফা বের করলাম তাহলে এই যে এই এটুকু আমরা পাইলাম এটুকু হচ্ছে আমাদের মুনাফা পি ওয়ান পি টি এস এখানে গড় আয় কি কম না বেশি গড় আয় বেশি আর গড় খরচ কম যদি ইয়ার গ্রেটার দেন এসি তাহলে গড় আয় বেশি গড় খরচ কম যে সবচেয়ে পালিত হবে সেটা হবে অস্বাভাবিক মুনাফা অর্থাৎ মুনাফা অর্জন করছে লাভ করেছে এটুকু হচ্ছে তার মুনাফা তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ দ্বিতীয় চিত্র দ্বিতীয় চিত্র কিসের চিত্র অস্বাভাবিক মুনাফা অর্জন করে একচেটিয়া বাজার কিভাবে মুনাফা অর্জন করবে ঠিক আছে এরপরে আমরা যাবো লোকসান বা ক্ষতি স্বীকার করে ঠিক একই কন্ডিশন শর্তগুলো পূরণ করবে আর নিচের যে অক্ষগুলোতে আমরা ধরছিলাম ও এক্স অক্ষ উৎপাদনের পরিমাণ ও আয় অক্ষের দাম গড় আয় প্রান্তিক আয় গড় খরচ প্রান্তিক খরচ এগুলো একই থাকবে শুধু খরচ রেখা পরিবর্তন হবে এই যে দেখো শর্তে গড় আয় রেখার নিচে কে ছিল এমআর রেখা প্রান্তিক আয় রেখা তাহলে গড় আয় রেখার নিচে কে অবস্থান করবে প্রান্তিক আয় শর্তে দেওয়া ছিল আর এলসি রেখা এই যে এমআর রেখাকে নিচে দিক থেকে ছেদ করবে সেটা হচ্ছে ভারসাম্যবিন্দু তিনটা চিত্র একই শুধু খরচ রেখা পরিবর্তন এই যে খরচ রেখা গড়ায় রেখার ঊর্ধ্বে অবস্থান করে দেখো এই যে ঊর্ধ্বে তার মানে উপরে অবস্থান করছে গড়ায় কম গড় খরচে বেশি তাহলে লাভ হবে না লস হবে লোকসান হবে লোকসান বা ক্ষতি হবে তাহলে এখানে গড়ায় কম গড় খরচ বেশি গড়ায় কতটুকু ও পি ওয়ান এস কি ও পি ওয়ান এস কি আর গড় খরচ কতটুকু ও পি পি কিউ তাহলে আমরা ওটাকে ইকুয়েশনে দেখি এই টোটাল রেভিনিউ মোট আয় ও পি ওয়ান এস কিউ ও পি ওয়ান এস কিউ মোট ব্যয় ও পি টি কিউ ও পি টি কিউ কি মোট ব্যয় তাহলে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেবো কি পাবো লোকসান এখানে খরচ বেশি আয় কম তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা লোকসান তাহলে এটুকুই মূলত তোমাদের আজকের জানার বিষয় আচ্ছা আজকে তোমরা জানবা যে একচেটিয়া বাজার কি তাহলে আমি কি বলছিলাম একচেটিয়া বাজার যে বাজারে একজন মাত্র বিক্রেতা বহু সংখ্যক ক্রেতা উপস্থিতি থাকবে সেই বাজারটা মূলত একচেটিয়া বাজার আচ্ছা এরপরে আমি বলছিলাম একচেটিয়া বাজারের ভারসাম্য একচেটিয়া বাজার কয় অবস্থায় ভারসাম্য অর্জন করে একচেটিয়া বাজার তিন অবস্থায় ভারসাম্য অর্জন করে কি কি স্বাভাবিক মুনাফা অর্জন করে অস্বাভাবিক মুনাফা অর্জন করে লোকসান বা
ক্ষতি স্বীকার করবে। আচ্ছা, যখন স্বাভাবিক মুনাফা হবে তখন গড়ায় এবং গড় খরচ কি হবে? সমান হবে। গড়ায় অর্থাৎ এ আর সমান এ সি হবে। আর যখন অস্বাভাবিক মুনাফা অর্জন করবে তখন কি হবে? তখন গড়ায় বেশি হবে, গড় খরচ কম হবে। তৃতীয়টাতে আমরা বলছিলাম কি, লোকসান বা ক্ষতি স্বীকার করবে। লোকসান হলে কি হবে? গড় আয় কম হবে আর গড় খরচ বেশি হবে, খরচেই বেশি, আয় কম, তখন হবে কি? লোকসান। এই তিন অবস্থায় একচেটিয়া বাজার কি করলো? ভারসাম্য অর্জন করলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় একটু হলেও উপকৃত হবে এই বাজারের দ্বিতীয়তম ক্লাসে। আমি বাজারের দ্বিতীয়তম ক্লাসে একচেটিয়া বাজার কি, একচেটিয়া বাজার কোন অবস্থায় ভারসাম্য অর্জন করে এবং কিভাবে ভারসাম্য অর্জন করে তোমাদের ডিটেলস জানানো হলো। তোমরা এই ভিডিওটি, অনলাইন ক্লাসটি যদি ভালো মতো মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। ঠিক আছে, আজকে অনলাইন ক্লাসে তোমাদের ধন্যবাদ দিচ্ছি। তোমরা ভালো থেকো, বাড়িতে থেকো, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করো। ধন্যবাদ সকলকে।